হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তুমি মঙ্গলবার দিনই কলকাতায় ফিরে এসেছি। আজ হলো রবিবার, কদিন হলো? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আজ 5 দিন হয়ে গেল। তো 5 দিন আমার সময় হয়নি, খুব ব্যস্ত ছিলাম, কারণ 3.5 মাস মতন ঘরটা বন্ধ ছিল, তো এসে সেগুলো ক্লিন করতেই আমার সময় চলে গেছে। তো এখন প্রায় দুপুর 2:30 মতন বেজে গেছে, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করব না, আজকে আমি তোমাদের সঙ্গে একটু অন্য কিছু শেয়ার করতে চলেছি। অবশ্য এটা আমি কলকাতা থেকে যাওয়ার আগেই বানাবো ভেবেছিলাম। তো এটা আমি কলকাতা থেকে যাওয়ার আগেই বানাবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে চলে যায় তাই আর বানানো হয়নি। তো কলকাতা থেকে কলকাতায় ফিরে এসে আবার সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়ে তারপর ভাবলাম না, আগে এটাই আমি বানাই। তো সেটা কি বানাবো, এটা হলো টমেটো সসের বোতল। এটা তো সাধারণত আমরা সবাই ফেলেই দিই, ওয়েস্ট জিনিসই, কিন্তু যেহেতু এটা গ্লাসে, তো এটাকে কিন্তু যদি আমি খুব ইজিভাবে পেন্ট করি বা ডিআই বানাই, কিন্তু এটাকে কিন্তু ঘরে সাজিয়ে রাখা যাবে। তাই খুব ইজিভাবে সিম্পলভাবেই বানাবো। তো সেটা বানানোর জন্য কি কি লাগবে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তারপর কিভাবে বানাবো সেটা দেখাবো। তার আগে আমি কিন্তু বোতলের এই স্টিকারগুলো আমি একটু জলে ভিজিয়ে তুলে নিয়ে আসি, এটা ক্লিন করে নিয়ে আসি, তারপর আমি বানাবো। খুব ইজিভাবে বানাবো, সবাই পারবে, এবং খুব মানে খুব বেশি জিনিসও লাগবে না, 2-3টে জিনিসেই হয়ে যাবে। তো বেশি কথা না বলে আগে আমি এটা ক্লিন করে নিয়ে আসি, তারপর আমি দেখাচ্ছি। বোতলটা আমি পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার এটা পরিষ্কার করে নিয়েছি, আর লাগছে কালার, অ্যাক্রিলিক কালার। তো আমি এখানে কালার নিয়েছি হোয়াইট, ইয়েলো আর রেড, তোমরা তোমাদের পছন্দের মতন কালার ব্যবহার করতে পারো। আর নিয়েছি এরকম বড় সাইজের টিপ, এটা নিয়েছি আমি 10 নম্বরের। আর নিয়েছি একটা টুথপিক আর কালার করার জন্য তুলি, আর কিছু না, এতেই বানাবো। তাহলে ঝটফট করে বানানো শুরু করে দিই। টিপগুলো বসিয়ে দিয়েছি, 3টে সাইড বসিয়েছি, 1, 2, 3। তো একটু চোখের হিসেবে সমান মাপ করে যতটা সম্ভব 3 সাইড বসিয়ে নিয়েছি। এবার আমি কালারগুলো প্লেটে নিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি ইয়েলো কালার। এবার তুলিতে কালারগুলো নিয়ে কালার করে রেড কালার করে নিয়েছি। এবার কি করব, এই রেড কালারই তুলিটা ইয়েলোর সঙ্গে মিশিয়ে অল্প দিতে থাকবো।
তো কালার আমি করে নিয়েছি, এটা পুরো রেড আছে, রেড ইয়েলো ইয়েলো মিশিয়ে এতটা করেছি। এবার এই বাকিটা আমি ইয়েলো কালার করব। আমি তুলিটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এটা আমি ইয়েলো কালার করব। তো এইভাবে আমি এটা পুরোটা ইয়েলো কালার বানিয়ে নিই, ইয়েলো কালার বানিয়ে নিই না সরি, ইয়েলো কালারটা করে নিই। সবকটা এভাবে টিকগুলো তুলে নিয়েছি, এবার কি করব, হোয়াইট কালার নিয়েছি, নিয়েছি এটা টুথপিক, টুথপিক দিয়ে এইভাবে সুন্দর সুন্দর করে বানিয়ে নেব।
তো আমার টমেটো সস বোতলের ডিআই কমপ্লিট হয়ে গেছে, পুরো কালার করে নিয়েছি, খুব ইজি। তোমরাও বাড়িতে একবার চেষ্টা করবে, এইভাবে বানাবে আর খুব ভালোও লাগছে। ঘরে বসে ওয়েস্ট জিনিস কীভাবে বাড়িতে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় দেখাচ্ছি আমি কোথায় রেখেছি। নাইস লাগছে রে। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভালোবেসে আমাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর হ্যাঁ এটা কেমন বানিয়েছি সেটাও প্লিজ কমেন্ট করে জানিও, তবে আমার ভালো লাগবে, যাতে আমি আরও নতুন কিছু বানাতে পারি। তাহলে আজকের জন্য এইটা কথা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই। আমি আরও বোতল রেখেছি, বানাবো, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাই।